বাসীর সর্বনাশা সেই বীর্য পাতে যখন সে মেয়েটি চোখ ফাটা জল বলেছিল কথা তার খোদার সাথে রকম হয়েছে যাই তোর ফাঁসি সর্বনাশা সেই বীর্য পাতে যখন সে মেয়েটি চোখ ফাটা জল বলেছিল কথা তার খোদার সাথে একটি মেয়ে ধর্ষিত হয়ে গেল পুলিশ ফাঁড়ি তার পরিচয় জানি না সকলের সামনে সে খুলে বলে ঘটনা পত্রিকা রস মেখে লিখে দেয় রচনা অফিসার নিয়ে যায় মেডিকেলে হুট করে উলঙ্গ করে তাকে ডাক্তার চেক করে খুঁজে পায় নমুনা দর্শক পলাতক তোমরা কি জানো সেই মেয়েটির ঠিকানা সকলের রক্ত চড়ে হয় নারী ধর্ষণ ঘটনা জানাজানি হলে শুনি গর্জন কেউ এসে ফাঁসি চায় কেউ করে দোষারোপ এভাবে ধীরে ধীরে জমা হয়ে আছে খুব চিন্তারি মা করে মমতার বন্ধন সে নারী প্রতিদিন হয় কেন ধর্ষণ কেন তোর মাথা আজ ভয় বেরত হয় বিলবোর্ডে ঝুলা সব ধর্ষকের পরিচয় রকম হয়েছে যাই তোর ফাঁসি সর্বনাশা সেই বীর্য পাতে যখন সে মেয়েটির চোখ ফাটা জল বলেছিল কথা তার খোদার সাথে রকম হয়েছে যাই তোর ফাঁসি সর্বনাশা সেই বীর্য পাতে যখন সে মেয়েটির চোখ ফাটা জল বলেছিল কথা তার খোদার সাথে তুই ধর্ষক তুই ভিন্ন জাত তোর ফাঁসি লিখে তোর বীর্য পাত তুই ধর্ষক তুই ভিন্ন জাত তোর ফাঁসি লিখে তোর বীর্য পাত চারিদিকে মিথ্যাচার নারীর উপর অত্যাচার ধর্ষকেরা ঘুইরা বেড়ায় মুখোশ পইরা ভদ্রতার প্লেকার্ড নিয়ে প্রতিবাদের মিছিল কইরা লাফকি ভাই সুযোগ পাইলে নারীর দেহ দু চোখ দিয়া চাইটা খাই বুদ্ধিজীবী বিদ্যা বেচা ধান্দা করে সর্বনাশ রাজনীতি আর ধর্ম নিয়ে ফন্দি করে অক্টোপাস সত্য যেমন লেখা থাকে আস্তে ধীরে মুক্তি পায় মাইলে মাইসে মেসেঞ্জারে পুরুষ তেমন চেনা যায় এ নারী আর কত সয়ে যাবে অবহেলা বল কবে শেষ হবে নিয়মের চোরা খেলা নীরবে লিপ্তিতে আর কত জল ফেলে লিখবে নারী তার যন্ত্রণা বিষ চালা প্রতিটি ধাপে নারী গানি নিয়ে বাঁচে শুধু পুরুষ তো টাকা দিয়ে কিনে আনে নববধু তবে কি এই ছিল সভ্যতার অর্জন যেখানে নারী দিবে নিজেকে বিসর্জন তুই ধর্ষক তুই ভিন্ন জাত তোর ফাঁসি লিখে তোর বীর্য পাত তুই ধর্ষক তুই ভিন্ন জাত তোর ফাঁসি লিখে তোর বীর্য পাত রকম হয়েছে যাই তোর ফাঁসি সর্বনাশা সেই বীর্য পাতে যখন সে মেয়েটির চোখ ফাটা জল বলেছিল কথা তার খোদার সাথে তুই ধর্ষক